আজকে এই আন্দোলনকে একটি তীব্রতাকে তীব্রতর রূপ নিয়ে এই স্বৈরাচারী সরকারের পতনের রূপ রেখা দিয়েছে আমাদের সম্মানিত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমের সভাপতিত্বে। আমাদের যে ইশতেহার জনাব তারেক রহমান বেগম খালেদা জিয়ার যে ইশতেহার চট্টগ্রামকে একটি গ্রিন সিটি, ক্লিন সিটি এবং হেলদি সিটি করার যে চিন্তাভাবনা, এই চিন্তাভাবনা নিয়ে ইনশাল্লাহ আমি কাজ করে যাব ইনশাল্লাহ। এবং এই চট্টগ্রামকে আপনারা জানেন জলাবদ্ধতা সহ বিভিন্ন সমস্যায় আজকে চট্টগ্রাম, আমি বলতে চাই চট্টগ্রামের ইনফ্রাস্ট্রাকচার আপনারা ডেভেলপ করুন, চট্টগ্রামকে আপনারা বাঁচিয়ে রাখুন, ইনশাল্লাহ চট্টগ্রাম বাঁচলেই বাংলাদেশ বাঁচবে। এবং আজকের এই বিজয়ের মাধ্যমে আইনের শাসনের পথ প্রতিষ্ঠিত হয়েছে এবং আইনের শাসন ফিরে এসেছে এবং আজকে মানুষের গণতান্ত্রিক অধিকার পথ সুগম হয়েছে। আমি ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ জানিয়ে